শিখর টিভি। ইটালির বাণিজ্যিক শহর মিলানে এই প্রথম বাংলাদেশের নামে খোলা হলো দেশীয় স্বাদের বাহারি খাবারের রেস্টুরেন্ট বাংলাদেশ জলখাবার। মিলানস্থ পিয়াচ্চা কায়াচ্চোতে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় অবস্থিত গান্ধী রেস্টুরেন্টের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মিলান কনসাল জেনারেল রেজিনা আহমেদ। বাংলাদেশ জলখাবার রেস্টুরেন্টের শুভ উদ্বোধন। প্রধান অতিথিকে শুরুতেই ফুলেল শুভেচ্ছা জানান জলখাবারের সত্ত্বাধিকারী আজিজুর রহমান বাচ্চু এবং সর্দার কিবরিয়া লাবলু। মিলান বাংলা প্রেস ক্লাব সভাপতি এবং বাংলা টিভি প্রতিনিধি কাউসার হাওলাদারের চমৎকার উপস্থাপনায় প্রধান অতিথি মিলান কনসাল জেনারেল রেজিনা আহমেদ শুভেচ্ছা জানান জলখাবারের সত্ত্বাধিকারী আজিজুর রহমান বাচ্চু। বিশেষ অতিথির শুভেচ্ছা জানান মিলান কনসাল রফিকুল করিম, জনতা এক্সচেঞ্জ ম্যানেজার মাসরুরে সত্তার উজ্জ্বল। শুরুতেই রেস্টুরেন্টের অগ্রযাত্রা ও সাফল্যের জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা জুনাইদ সোবাহান। মিলান কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশি শত শত প্রবাসীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে সবাইকে নৈশভোজের মাধ্যমে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি মিলান কনসাল জেনারেল রেজিনা আহমেদ এবং জলখাবারের সত্ত্বাধিকারী আজিজুর রহমান বাচ্চু বলেন, ব্যবসায়ী সফলতার সাথে সাথে দেশীয় সংস্কৃতির স্পর্শমাখা খাবার ইউরোপিয়ানদের মাঝে পরিচয়ের লক্ষ্যেই এই উদ্যোগ। যে যুগটাই কিন্তু ব্র্যান্ডিং এর, এবং এই কাজটা আমরাও করে যাচ্ছি বাংলাদেশের সরকারের প্রতিনিধি হয়ে। আমাদেরও কাজ হচ্ছে ব্র্যান্ডিং করা, যেমন আমরা বাংলাদেশের ব্র্যান্ডিং আমরা সরকারিভাবে করছি বিউটিফুল বাংলাদেশ। আমরা যেখানেই যাই সেখানেই আমরা সেটা প্রচার করি। সেই জন্যই বলছি নামের গুরুত্ব অনেক অনেক বেশি, মানে আমাদেরকে বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে হবে, সেটাই এখন আমাদের কাজ, সরকারের প্রতিনিধি হিসেবে আমাদের কাজ। তো সেটা সেই জন্যই বললাম যে বাচ্চু এক ধাপ এগিয়ে নিয়ে গেল, এবং মানে আমি হয়তো ভাষায়ও প্রকাশ করতে পারছি না যে আমি কতখানি গর্বিত। এবং আমি যে বিভিন্ন জায়গায় হয়তো কখনো কখনো লজ্জাও পেয়েছি বাংলাদেশি রেস্টুরেন্টের নাম বলতে না করার কারণে, তার মানে এখন থেকে আমাকে আর সেই লজ্জাবোধটা গ্রাস করবে না। আমি এখন থেকে অত্যন্ত গর্বের সাথে বলতে পারবো যে বাংলাদেশ জলখাবার নামে একটা রেস্টুরেন্ট আছে, এবং আমি বিদেশিদেরকে নিঃসন্দেহে আমি বলবো, এবং আমি জানি যে তারাও আসবে। জলখাবার রেস্টুরেন্টের আমন্ত্রণ উপলক্ষে আপনারা যে এখানে এসেছেন সবাইকে এই জলখাবারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। এর মাধ্যমে আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের খাবার বিদেশের কাছে পরিচিত হবে। আর একটা বিষয় হলো যে এর মাধ্যমে বাচ্চু সাহেব আমাদের লোকেরা যে শুধু কাজ করে সেটা না, আমাদের লোকেরা কাজের ক্ষেত্রও তৈরি করে, সেটারও একটা উনি এখানে সাক্ষ্য রেখেছেন। এছাড়া এই প্রতিষ্ঠানের মাধ্যমে কিছু বেকার প্রবাসীদেরও কর্মসংস্থান হলো। এ সময়ে সাধারণ প্রবাসীরা তাদের প্রতিক্রিয়ায় বাংলাদেশ জলখাবারের উন্নতি কামনা করেন। জামাল হাওলাদার জালাল এবং আহসান হাবিব শিমুলের তথ্যচিত্রে শিকর টিভি ডেস্ক রিপোর্ট।